नमस्कार बंधुरा, वेलकम टू स्मार्ट किचन। आजकेर रेसिपी केएफसी स्टाइल फ्राइड चिकेन। फ्राइड चिकेन प्रायशई रेस्टुरेंटे पावा जाए, किन्तु देखले मने हय बानानो भीषण ही कठिन। ताई आज आमी एकेबारे सहज पद्धतिते टीप सह घरोया कयेकटी उपकरण दिए এই KFC স্টাইলে ফ্রাইড চিকেন বানিয়ে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ফ্রাইড চিকেন বানানোর জন্য প্রথমে চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। আমি এখানে স্কিন সহ চিকেন নিয়েছি, তবে কারোর স্কিন অপছন্দ হলে স্কিনটা বাদ দিয়ে চিকেনটা নিয়ে নেবেন। দেখুন, আমি চিকেনের পিসগুলো এই রকম সাইজে রেখেছি। এবার আপনাদের পছন্দ অনুযায়ী পিসগুলো ছোট বা বড় নিতে পারেন, তবে অবশ্যই ম্যারিনেট করার আগে ভালোভাবে জল ঝরিয়ে রাখবেন। এবার ম্যারিনেট করার জন্য দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন পেস্ট, পরিমাণ মতো রেড চিলি পাউডার, 1 টিস্পুন পরিমাণ সয়া সস, 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার এগুলো ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। তবে সয়া সস অ্যাভেলেবেল না থাকলে এটা স্কিপ করে যেতে পারেন, তবে সয়া সসটা ইউজ করলে এর টেস্টটা ভালো হয়। ভালোভাবে হাতের সাহায্যে এটা মাখিয়ে নিচ্ছি। আর লবণ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন সয়া সসে ভালো পরিমাণে লবণ থাকে, তাই লবণ এখানে দেওয়ার সময় অ্যাডজাস্ট করে লবণটা দেবেন। এবার এটা ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে, আমি এটাকে কভার করে 1.5 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আপনাদের হাতে যদি সময় আরও বেশি থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন। 1.5 ঘন্টা পর এবার কভারটা খুলে নিচ্ছি। দেখুন, চিকেনটা ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। আবারও হাতের সাহায্যে ভালোভাবে চিকেনটা মাখিয়ে নেব। চলে যাব নেক্সট স্টেপে। এবার একটি প্লেটে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণ ময়দা আর 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ রেড চিলি পাউডার, পরিমাপ মতো লবণ। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে একটি চামচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। তবে যদি কারো কাছে কর্নফ্লাওয়ার না থেকে থাকে, সেক্ষেত্রে ময়দার সাথে 1/2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার অ্যাড করে নিতে পারেন। কর্নফ্লাওয়ারের মতোই কাজ করবে বেকিং পাউডার, অথবা কর্নফ্লাওয়ারের বদলে অ্যারারুটও ব্যবহার করতে পারেন সম পরিমাণে। ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এবার চিকেনটা কোটিং করে নেব। একটি চিকেনের লেগ পিস বা ড্রাম স্টিক দিয়ে এভাবে ময়দার ওপর ভালোভাবে রোল করে প্রথমে ঘুরিয়ে নিচ্ছি। এবার দেখুন, আমি হাতের সাহায্যে যেভাবে চিকেনটা চেপে দিচ্ছি, এভাবে কিন্তু অবশ্যই হাতের সাহায্যে চেপে চেপে প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য মাখিয়ে নেবেন। এবার এক্সট্রা ময়দাটা এতে ছেড়ে দিচ্ছি। ঝেড়ে নেওয়ার পর একটি মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা জল নিয়েছি। এই জলে দিয়ে দিচ্ছি কোট করে রাখা চিকেন। চিকেনের পিসটা জলে ডুবিয়ে এভাবে একটু ঘুরিয়ে নেওয়ার পর জল থেকে উঠিয়ে নেব। এবার ভালোভাবে জলটা ঝরিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে উঠিয়ে নেওয়ার পর আবার আগের ময়দার ওপর দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি। অবশ্যই এভাবে হাতের সাহায্যে বারে বারে চেপে এটাকে কোট করবেন, তাতে এই চিকেনের ময়েশ্চারটা ময়দাতে শুষে নেবে এবং চিকেন খুব ভালোভাবে কিন্তু কোট হবে। এই প্রসেসটা একটু সময় এবং ধৈর্য নিয়ে করতে হবে। চিকেনটা বারে বারে এভাবে ময়দাতে কোট করে নেওয়ার পর যখন এই পর্যায়ে চলে আসবে, তখন ভালোভাবে এর এক্সট্রা ময়দাটা ঝারিয়ে নিতে হবে। দেখুন, চিকেনটা এবার কেমন হয়েছে। খুব ভালোভাবে ময়দাটা ঝারিয়ে নেওয়ার পর একটি প্লেটে উঠিয়ে রাখবো। এবার চলে যাব নেক্সট স্টেপে। একটি কড়াইতে আগের থেকে রিফাইন্ড অয়েল ভালোভাবে গরম হতে দিয়েছি। হাই ফ্লেমে তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কোট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনটা সময় নিয়ে ভাজতে হবে। প্রায় 10 মিনিট সময় নিয়ে এটা ভাজতে হবে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন এই পর্যায়ে। প্রথম 5 মিনিট মিডিয়ামে রেখে চিকেনটা বারে বারে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। শেষ 5 মিনিট গ্যাসের ফ্লেমটা
लोते रखबें ताते चिकेनेर ओपर थेके जेमन क्रिस्पी होबे भेतरटाओ किन्तु भालोभावे कुक होबे। प्रथम 5 मिनट मीडियम फ्लेमे भेजे नेवार पर एबार आमी लो फ्लेमे चिकेनटा भेजे निच्छी। আমি 10 মিনিট সময় নিয়ে ভেজে নেওয়ার পর দেখুন চিকেনটা এই পর্যায়ে চলে এসেছে। চিকেনের কালারটা আপনারা দেখে বুঝতে পারছেন একেবারে কিন্তু রেস্টুরেন্টের মতোই কালারটা হয়েছে। এই একই প্রসেসে বাকি চিকেনগুলো ভেজে নেব। আর আপনারা যখন চিকেনগুলো কোট করবেন দুটো থেকে তিনটে পিসের বেশি এভাবে কোট করে রাখবেন না, তাতে কিন্তু চিকেন ভাজবার কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। অনেকক্ষণ ধরে কোট করে রাখার ফলে চিকেন হার্ডও হয়ে যেতে পারে। দেখুন আমি আবারও একটা চিকেন এই একই প্রসেসে ভেজে নিচ্ছি। এখানে একটু ধৈর্য ধরে ভাজতে হবে চিকেন, আর কোট করার সময় কিন্তু সময় নিয়ে চিকেনটা কোট করতে হবে। এই দুটো টিপস ফলো করলে কিন্তু KFC স্টাইলের চিকেন ফ্রাই বানানো কিন্তু কোনো কঠিন ব্যাপার নয়। দেখুন এই একই প্রসেসে আমি সমস্ত চিকেনগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। চিকেনগুলো ভাজবার সময় মাঝে মধ্যে কিন্তু এভাবে উল্টে নেবেন, বেশি সময় ধরে একটা সাইড ভাজতে দেবেন না, তাতে কিন্তু চিকেনের একটা সাইডে কালার আসলেও ভেতরটা কিন্তু ভালোভাবে কুক হবে না। এবার আমার এই চিকেনটাও ভাজা হয়ে গেছে। আর চিকেনের পিসগুলো যদি ছোট হয় তাহলে 7-8 মিনিট সময় নিয়ে ভাজবেন, আর যদি চিকেনের পিসগুলো বড় হয় তাহলে 10-12 মিনিট সময় নিয়ে অবশ্যই ভাজবেন। এই চিকেনটাও ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আপনাদের কাছে পরিবেশন করে দেখাবো চিকেন ফ্রাইগুলো কেমন হয়েছে। এই চিকেন ফ্রাইগুলো স্বাদে কিন্তু একেবারে KFC স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইলেই হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু এরকমভাবে চিকেন ফ্রাই বানাবেন, আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চিকেন ফ্রাইটা কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।